সারা বিশ্বে কেউ দেখলেই চাঁদ দেখলে হবে নাকি সবাইকে সচক্ষে দেখতে হবে দুটা মত শত শত বছর থেকে আছে প্রাচীন কাল থেকে আছে দুইটাই ঠিক আছে এক জায়গায় চাঁদ দেখলে সারা বিশ্বে রোজা রাখতে পারে এটা যেমন বৈধ আবার আঞ্চলিকভাবে চাঁদ দেখি আমরা রোজা রাখি এটাও বৈধ সাড়ে তেরোশো বছর তো এইভাবে চলে আসছে এখন মিডিয়ার বরকতে মিডিয়ার কারণে আমরা জেনে ফেলি কোথায় প্রথম চাঁদ দেখা গেছে তো এখন এটার উপর আমল করা যাবে কিন্তু শর্ত হলো একতলাভ করা যাবে না রাষ্ট্রের সবাই যদি একমত হয় রাষ্ট্রপ্রধান যদি একমত হয় যে ঠিক আছে আমরা মক্কার সাথে রোজা রাখবো মক্কা মদিনার সাথে ঈদ করব রাষ্ট্রীয় সিদ্ধান্ত যদি হয় তাহলে হতে পারে ইত্তেফাক লাগবে কারণ নবীজি বলেছেন সৌমকুম ইয়াসুমুল ইমাম আরেক হুকুম রে নাস সব মানুষেরা বিশেষ করে রাষ্ট্রপতি যেদিন রাখবে ঘোষণা দেবে সেদিন রাখবে সিয়াম এক ঘরে দুই ভাই এক ঘরে দুই ভাই এক ভাই আজকে বাংলাদেশ হিসাবে উনি রোজাদার আর আরেক ভাই আজকে ঈদের সময় খাইতেছে উনি সৌদি আরবের সাথে ঈদ করছে এই যে একটা গণ্ডগোল এমনি গণ্ডগোলে বাঁচিনি আরও নতুন গন্ডগোল দিলে কোনো দরকার নেই এটা করা যাবে হ্যাঁ আমল করা যাবে কিন্তু ঐক্যবদ্ধ সকলে মিলে করব দুই গ্রাম তিন গ্রামে সৌদি আরবের সাথে ঈদ আর বাকি সবাই লোকাল মুন সেটিংয়ের ভিত্তিতে ঈদ লোকাল চাঁদের ভিত্তিতে ঈদ এটা রাষ্ট্রীয় বিশৃঙ্খলা তৈরি করে জাতীয় বিশৃঙ্খলা তৈরি করে এগুলি হাদিসের মধ্যে অনুমতি দেওয়া হয় নাই সৌমকুমায় সুমুল ইমাম সমকুম ইয় মায় নাস। এগুলি এত্তেফাক হওয়ার দরকার কিন্তু রায় মঠ ঠিক আছে বুঝটা ঠিক আছে কিন্তু আমলের জন্য শর্ত হলো ঐক্যবদ্ধ হয়ে এটা করা উচিত বিচ্ছিন্নভাবে করা যাবে না বিচ্ছিন্নভাবে বিক্ষিতভাবে করা যাবে না এটা খুব দৃষ্টিকটু হয় সামাজিক বিশৃঙ্খলা এটার কারণে মারামারি কাটাকাটি এমনকি আত্মীয়তার বাদন ছিন্ন করা স্ত্রী তালাক দেওয়ার ঘটনা পর্যন্ত ঘটে এই ছোট্ট জিনিস এটা নিয়ে গন্ডগোল যখন শুরু হয় তখন বিশাল গণ্ডগোল বাদে এগুলি করা ঠিক না ইমামের পিছনে যাবে কিনা গেলে ওয়াজেব নাকি জায়িস বুঝিয়ে দেবেন এই মশলাটা নিয়েই তো সবসময় আমাদের প্রশ্ন করেন আপনারা আমরা উত্তর দেই। এখানে তিনটা অভিমত পাওয়া যায় তিনটার উপরে কোটি কোটি ওলামায়ে এক এই উম্মত আমল করতেছে আপনি যেটার উপরে আমল করেন ইনশাআল্লাহ আশা করি আল্লাহ তালা আপনার সালাদ গ্রহণ করবেন তবে সুরায় ফাতেহার পক্ষে অজস্র হাদিস এই জন্য সুরায় ফাতেহা পারত পক্ষে পড়ার চেষ্টা আমরা করি পড়ি একসময় পড়তাম না এখন পড়ি এখন পড়ার পক্ষেও হাদিস আছে আবার কে রাতে বিশেষ করে না পড়লেও চলবে এমন হাদিসও আছে বিশেষ করে তিরমিজের মধ্যে ফান্তাহান্না সনিল কেরো আঁতে ফিমা ইয়ারুফ ইয় রসুল্লাহে সাল্লা সাল্লাম নবীজি যেসব কেরাত জোরে পড়তেন সেগুলিতে মানুষ কেরাত থেকে বিরত থেকেছে আবার এটারও ব্যাখ্যা আছে যে বিরত থেকেছে সুরেফাতে আছে অন্য কেরাত ব্যাখ্যা আছে তো এগুলি নিয়ে বড় কিছু গন্ডগোল করার দরকার নেই আপনি সুরেফাতে পড়েন আমিও পড়ি আমি পড়ি কিন্তু আরেকজনে না পড়লে তার সলাদ বাতিল এটা বলার কোনো সুযোগ নাই সে তার ইস্তেহাত তার গবেষণার উপরে কোরআনের আয়াত এবং অনেকগুলো হাদিসও আছে সেগুলিকে ওইভাবে বুঝছে বুঝতে দেন আমল করতে দেন হ্যাঁ পড়া উত্তম কোনো সন্দেহ নাই বিশেষ করে জোহরে আসরে না পড়ার কোনো ওজন নাই ওখানে নাই না পড়ার কারণ ওখানে তো আপনি ইমামের কেরাতো শুনলেন না আবার নিজেও পড়লেন না তাহলে কেমন হলো ওখানে স্পষ্ট যে হা ইমাম ফির এমন আবদুল্লাহ যে কুননা জোহরে জোহর আসর বেসুরাত ফাতেহা ও সুরাতি মা হা জোহর আসরে অবশ্যই আমরা ইমামের পেছনে সুরায় ফাতেহা পড়তাম অন্য সুরাও পড়তাম জোহর আসরে বিশেষ করে হ্যাঁ তো এগুলিতে তো আমরা সবাই পড়বো সালা পড়া আমাদের উচিত আচ্ছা হিন্দু কিংবা বিধর্মীদের সালামের জবাব নেওয়া যাবে কি আলাইকুম বলবেন শুধু আলাইকুম হ্যাঁ বাংলাদেশের প্রেক্ষাপটে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা কি করা উচিত আপনারা কি করছেন কিছু প্রশ্ন আছে গলা কাটা প্রশ্ন এগুলি আবু আবুহরাই বলছেন যে আমি যদি এগুলি বলতে যাই কোথায় যেখানে চোদ্দোশো বছর আগে রিস মনে করেছেন আর চোদ্দোশো বছর বছর পরে এই কেয়ামতের ভিতরে অপেক্ষা করেন এই প্রশ্নগুলির উত্তর দেবে মাহাদি এসে ইনশাল্লাহ কার্যগতভাবে উত্তর দেবে এমন উত্তর দেবে এই প্রশ্ন আর করার সুযোগ হবে না কখনো ইনশাআল্লাহ আসতেছে সেই পরিবেশ তাহাজ্জুদ সালাতের নিয়ম কি ঘুম হতে জেগে ওঠে কি প্রধান উঠে কি প্রধান সতন না আপনি যদি সারা রাত নাই বা ঘুমান তাহলেও সমস্যা নেই কোনো কারণে ঘুম নেই বা নাইট ডিউটি করতেছেন ঘুম থেকে সাধারণত ঘুম থেকে জেগেই পড়া হয় এই জন্য নামটা তাহাজুদ তাহাজ মানে তর্কুল হুজুদ ঘুম ত্যাগ করা কিন্তু ঘুম ত্যাগ করতে হবে নাহলে তা হাজি হবে না এমন কোনো বাধ্যবাধকতা নাই অনেকে আছে সারা রাত জেগে থাকে সে জাগনা থেকেই সে তাহিদের সালাদ পড়তে পারে সমস্যা নেই অসুস্থতার কারণে যদি নিয়মিত ফজরের সালাদ দেরি করে পড়লে কি সালাদ হবে না হবে অসুস্থ মানুষ যেমন সাফন এপনে আসা আল্লাদী আল্লাহ তালা আনু সফন আপনি মহাত্মাল ওনাদের পারিবারিক একটা সমস্যা ছিল ঘুম ভারী ছিল ঘুমাইলে আর উঠতে পারতেন না প্রায় ফজর কাজা হতো পরে নবীজির কাছে অভিযোগ দেওয়া হলো তো উনি বললেন না আমাদের এটা সবাই জানে আমরা মাজুর ঘুমাইলে আর জাগতে পারি না নবীজি আর কিছু বলেন নাই মাজুরের জন্য ক্ষমা আছে যদি কোনো ছেলে মেয়ে পরিবার অর্থাৎ পিতামাতাকে না জানিয়ে বিবাহ করে হ্যাঁ এটাই তো প্রশ্ন করবেন কারণ এটা তো এই যুগের কালচার হ্যাঁ কাল ছাড় এবং পরবর্তীতে পিতা মাতা জানার পর বিবাহকে মেনে নেয় এরপরে যদি তারা আর বিবাহ না করে জীবন যাপন করে তাহলে কি তারা জেনাকারের অন্তর্ভুক্ত হবে এটা তো আইয়ুম আমরা আতেন না হাত বেগায় রেজ নে বলি ইহা পানে কাহুয়া বাঁতেলন বাঁতেলন বিয়ে বাতিল বাতিল জিনিসকে আর মেরামত করা যায় না এই ওটা বাতিল নতুন করে বাবার অনুমতি নিয়ে আগের ওই সবচেয়ে উত্তম হলো যদি বলো আমরা কেউ কেউ বলেছেন অনুমতি দিলে হবে কিন্তু নিরাপদ হলো আগের বিয়ে বাতিল এবং ওই যে ছেলের সাথে বিয়ে হয়েছে সেখানে ইদ্যুৎ পালন করবে মেয়েটা তার থেকে বিচ্ছিন্ন হয়ে তিন মিনস ইদ্যুৎ পালন করার পরে তার বাবার অনুমতি নিয়ে যদি নবায়ন করে বিয়ে তাহলে আর কোনো ঝামেলা থাকলো না নিঃসন্দেহে তার বিয়েটা ভ্যালিড হলো কিন্তু শুধু অনুমতি দিলে যেহেতু হাদিস বাতিল বলতেছে ওই বিয়েটা কি মেয়ের অভিভাবকের অনুমোদন ছাড়া যদি হয় বিয়েই হলো না ওটা বাতিল তো অনুমোদন দিবে কি অনুমোদন তো সেই জিনিসের দেওয়া যায় যেটা মকুফ হ্যাঙ্গিং আছে জ্বলন্ত আছে এটা তো বাতিল বাতিল হয়ে গেছে নিচ্ছিন্ন হয়ে গেছে এটা অনুমতি দিলে তো হচ্ছে না তো এই জন্য এখন বাচ্চাটা যদি হয়ে যায় তখন এগুলি ভুল বসা তো হয়েছে এটা 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 অবৈধ সন্তান হবে না এটাকে অবৈধ বলা যাবে না তামাদি হয়ে গেলে অনেক দিন হয়ে গেলে অবশ্য ওলামাদের একটা ফতো আছে যে বাবা অনুমোদন দিয়ে দিলে এটা চলবে যেহেতু বহুদিন হয়ে গেছে কিন্তু সেখানেও নিরাপদ হলো এটাকে ভেঙে দিয়ে একদম শুরু থেকে বাবার অনুমতি নিয়ে বিবাহটা নবায়ন করে দিল তাহলে আর সন্দেহই থাকলো না তো বা করে সে ওইভাবে এটা ঠিক করে নিল কারণ সারা জিন্দিগির হারাম হালালের বিষয় জান্নাত জাহান নামের বিষয় বিশাল ঝুঁকিপূর্ণ বিষয় এই জন্য ওইভাবে করাটাই উত্তম তারাবির আট রাকাত নিয়ে একটা কথা আছে তারাবি কত রাকাত যারা বিশ রাকাত পড়ে তারা তাদের দলিল কি এ দেশের হাদিসের এই দেশের হাদিসের বইয়ে নাকি বিশ্বাকাতকে বিশ রাকাত বলা হয়েছে তা বিশ রাতকে বিশ রাখত বলা হয়েছে তাহলে আরবে এখনও বিশ রাকাত ওনাদের বইয়ে কি বিশ রাত নাই এগুলি এগুলি পাবলিক গবেষণা বিশ রাখাত আসলে তারাবির ক্ষেত্রে মূল তো আট টাকাতেই নবী সাল্লা সাল্লামের রাতের সালাত কখনো এগারো রাকাতের বেশি ছিল ছিল না বাকি এই এগারো রাকাতে সীমাবদ্ধ থাকা জরুরি না রাকাত বাড়ালেও সমস্যা নেই এটা নিয়ে হল আমাদের দু ধরনের বুঝ আছে তা অধিকাংশ আমরা মনে করেছেন রাকাত বাড়ালে যেহেতু নফল সমস্যা নেই আবার বিশ রাকাত একুশ রাকাত কেউ বা তেত্রিশ টাকাত ছত্রিশ রাকাত তেতাল্লিশ রাকাত তেষট্টি রাকাত পর্যন্ত আছে ইমাম ইবন তাইমিয়া রহেমা আল্লাহ মাজমাল ফাতাওয়ার মধ্যে বলেছেন তেষট্টি রাকাত পর্যন্ত আমাদের আসলাফরা পূর্ববর্তীরা পড়েছেন তো সর্বোত্তম হলো এগারো রাকাত কোনো সন্দেহ নাই সহি বোখারিতে আয়সা সিদ্দিকার দি আল্লাহ তালা যে আছে মা কানা ও রসুল্লাহ সাল্লা সাল্লাম ফি রমাদি গাই তা রাকা রসুল সাল্লাম রমজান গাই রমজান কোনোটাতেই এগারো রাকাতের বেশি তিনি পড়তেন না অথবা এটা তো খাঁটি সুন্দর সন্দেহ নাই যারা বিশ্বাখাত পড়ে কোনো সন্দেহ নেই ওইটাও ঠিক আছে যারা আরও বেশি পড়তে চান আসলে সমস্যা নেই এগুলি নফল এগুলি নিয়ে গণ্ডগোল করবেন না কেউই না পড়লেও আপনার কোনো গুণে নেই না পড়লেও কোনো গুণে নেই হ্যাঁ সব পাবেন না বিরাট সব থেকে বঞ্চিত হবেন পড়া উচিত কিন্তু না পড়লে কি গুণা হবে গুণা হবে গুণা হবে না নাই পড়া উত্তম এইটা আট হ্যাঁ আট রাকাত আট রকাত বা জি আল্লাহ রসুলের আমল এটা এটা সর্বোত্তম কোনো সন্দেহ এটা কেউ যিনি আমল করবেন তিনি উত্তমটা আমল করলেন কোনো সন্দেহ নেই যেহেতু এটা একবারে রেজিস্টার্ড রেজিস্টার সারা জিন্দিগির আমল আমার মনে হয় প্রশ্ন আর থাক আর দরকার নেই যেহেতু সময়ের একটা লিমিটেশন আছে সাড়ে বারোটার মতো আমরা বাজিয়ে ফেলেছি থাক আজকে আর সব রোগের চিকিৎসা একসাথে করতে গেলে অনেক সময় এটা সে চিকিৎসা জটিল হয় রুগীর কষ্ট হয় তো আজকে থাক সময় না হবে হাম দেখ اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته